আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখ। হ্যালো গাইস, আজকের যে ভিডিওটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না এমআরটি কি যে রয়েছে, এমআরটি ডঙ্গল কি, তো এমআরটি ডঙ্গল কি কিভাবে আমরা সেগুলো এই সফটওয়্যারটি দিয়ে কি হয়, কিভাবে কাজ করা যায় সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি। তো গাইস, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার পাশেই থাকুন এবং যারা পুরাতন তারাও আবার আমার পাশে থাকুন এবং আমি ফুললি ফুল ভিডিও আপনাদেরকে শেয়ার করব এবং আশা করি ফুল ভিডিও দেখলে কোনো না কোনো উপকার আপনার হতে পারে। ওকে, এখানে যে আমার টুলসটি রয়েছে, সর্বপ্রথম আমাকে এটা এক্সপোর্ট করতে হবে। অবশ্যই ধৈর্য ধরে সহকারে দেখুন, আমি এ টু জেড আপনাদেরকে বিস্তারিত ভেঙে বুঝিয়ে দেব। জাস্ট অল্প কয়েক সেকেন্ড লাগবে এটি এক্সপোর্ট হতে। দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট হচ্ছে। তো জাস্ট আর অল্প কিছুক্ষণে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে এবং আমি আপনাদেরকে সেটা ফুললি ফুল ডিটেলস দেখাতে পারবো। তো ওকে গাইস, এখানে আমার ফুললি ফুল এক্সপোর্ট হয়ে গেছে। অবশ্যই আপনারা এখান থেকে যে ড্রাইভারটি রয়েছে, ড্রাইভারটি অবশ্যই আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করলে কি হবে, আপনি এই সফটওয়্যারটি পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন। আমরা অনেকেই আছি যে টুলসগুলো ইউজ করি কিন্তু ড্রাইভার ইউজ করি না, সেক্ষেত্রে কোনো কাজ হবে না, কোনো রেজাল্ট হবে না, কোনো ইফেক্টই আপনার আসবে না। তো অবশ্যই আপনার যে ড্রাইভারগুলো রয়েছে সেই ড্রাইভারগুলো যদি আপনি পারফেক্টভাবে ইনস্টল করেন তাহলে এটি করা সম্ভব। ওকে, এখানে আমার ড্রাইভার আগে এই ড্রাইভারটি ইনস্টল করতে, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ইয়েস ইয়েস করে দিলাম। এখানে আমার ড্রাইভারটি ইনস্টল হবে। তো এটা ইনস্টল হতে অনেকটুক সময় লাগবে গাইস, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, এরপর যে মেন এটা রয়েছে এটা আমরা জাস্ট রান করব। তো ওকেই, দেখতে পাচ্ছেন এখানে রান হয়েছে। তো এখানে যে মেসেজটি দিয়েছে মেসেজটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং গাইস আমি এখানে ভিডিওটি পুশ করব এবং সামনে এগিয়ে যাব এবং যতটুকু আমি পুশ করেছি এটুকু আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্কে সেখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আমার টুলসটি রান হয়ে গিয়েছে। তো গাইস, এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি এটা কিভাবে
ধাপ করে এটা রান করলাম। এটা খুবই সহজ বিষয় গাইস, আপনারা অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখুন। দেখার পর আপনারা কি করবেন, ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কটা ডাউনলোড করলে সেখানে আপনারা এরকম একটি ভিডিও পেয়ে যাবেন এবং সেখানে ফুলি ফুল ডিটেলস দেওয়া আছে কিভাবে আপনারা এগুলো রান করবেন। তো ওকে, এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার অপ্পো। অপ্পো নিয়ে বিস্তারিত বলি, এই টুলসটি দিয়ে আপনি এখানে দেখুন অপ্পো এ থেকে শুরু করে A5S থেকে শুরু করে অনেকগুলো মডেল দেওয়া আছে। এখানে আপনি মডেলগুলো কি কি করতে পারবেন, তো ভাই সব সময় ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। এখানে রিড ইনফরমেশন, অর্থাৎ আপনার ফোনের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। সিপিউগত কি ভার্সন, তো এগুলো এখান থেকে ইনফরমেশন পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই এটা আপনার মডেলটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর জাস্ট স্টার্ট ক্লিক দিলে এটা আপনি পেয়ে যাবেন। তো এই এমআরটি কি যে ভার্সনগুলো এখানে 3.56 এটা রয়েছে। এরপর গাইজ এখানে আপনি যেটা করতে পারবেন ফরম্যাট, অর্থাৎ যদি অপ্পো কোনো সেট লক হয়, প্যাটার্ন লক হয়, যে কোনো কিছু হয় বা এফআরপি হয়, সেখানে আপনি কিন্তু ফরম্যাট দিলেও এফআরপি চলে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইরোস এফআরপি, তো আপনি যদি ইচ্ছা করেন যে এফআরপি আমি ইউজ করব, তো এখানে জাস্ট ক্লিক করে এখানে ক্লিক দিলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে এখানে লোকেশন দিবে আপনি কি কি কিভাবে করতে পারবেন। দিস মডেল ইজ সিলেক্ট আনলক এনি হ্যাজ বিন ব্যাটারি অর টাই উইথ, তো এখানে সব ডিটেলস আপনাকে দিয়ে দিবে প্রত্যেকটি জিনিসে। তো এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে উইফ, তো মেকে উইফ ডাটা রয়েছে, এটা আপনারা এখান থেকে করতে পারবেন। তো ওকে, এখানে আমার অপ্পো গেল, এখানে ভিভো, তো ভিভোতে কিন্তু সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন মডেল মোবাইল অপশন মডেল, তো মডেলে যেগুলো সাপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাপোর্ট রয়েছে। ওকে, এখন এই সাপোর্টগুলো কি করবেন, এখানে দেখুন রিড ইনফরমেশন, ফরম্যাট আনলক, ইরোস এফআরপি, এবং এখানে আরেকটি অপশন বেশি রয়েছে সেটা হলো ইরোস পাসওয়ার্ড অনলি। এবং এখানে দেখুন ডিভাইস নেম, অনেক সময় আমরা ডিভাইসের নাম কিন্তু খুঁজে পাই না, তো এখানে যদি আপনি ডিভাইস নেমটি খুঁজতে চান দেখুন এখানে লেখা আছে পাওয়ার অফ মোবাইল, দেন হোল্ড ভলিউম আপ আর পাওয়ার কি এন পাসওয়ার্ড কানেক্ট ইওর কম্পিউটার। তো গাইস এখানে এটাই বলতেছে যে আপনি পাওয়ার এবং আপ বাটন এই দুটা চাপ দিয়ে ধরলে পরে আপনার কি হবে, এখানে ফাস্ট বুট মোড আসবে। তো ফাস্ট বুট মোড আসার পর দেন তারপর আপনি এই ইউএসবি কেবলটা কম্পিউটারে লাগান, লাগানোর পর জাস্ট এখানে স্টার্ট করে দিলে দেখতে পাবেন যে সব ডিটেলস আপনার এখানে ডিভাইসের নাম সহকারে শুরু করে সব কিছু এখানে চলে আসছে। তো গাইজ বুঝতেই পেরেছেন। তো এরপর আরেকটি রয়েছে রেডমি, এমআই, শাওমি, যে যেটাই বলে থাকি আমরা, এখানে রেডমি অনেকগুলো সাপোর্ট রয়েছে। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা এগুলো কাজ করতে পারবেন। এখানে রিড ইনফরমেশন, ইরোস অ্যাকাউন্ট এবং ফরম্যাট ফাংশন, অর্থাৎ 980 যে কোয়ালকম যে সিপিইউ রয়েছে সেই অনেক সময় এই ফাংশনের কারণে সেটটি সমস্যা করে, যার ফলে এই ফাংশনটি আমরা কি ইরোজ করে দিতে পারি। তো এখানে এফআরপি ইরোজ এফআরপি, এখানে ফরম্যাট রিকোভারি ফাংশন, ফরম্যাট দিলে পরে ফরম্যাট হয়ে যাবে। তো এখানে আরও যে অপশনগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, এগুলো আপনারা করবেন কিন্তু কি এখানে ডিটেলস আপনার দেওয়া থাকবে কিভাবে আপনারা করবেন, কিভাবে এনেবল করবেন। এখানে দেখতেই পাচ্ছেন হ্যাশ স্টার হ্যাশ 888 হ্যাশ স্টার হ্যাশ স্টার, তো এই এই যে মডেল এগুলো রয়েছে এগুলো দিয়ে কি করতে পারবেন, এখানে ইনপুট লেখাই আছে। তো এরপর রয়েছে গাইস হাওয়াই, হাওয়াই যে টুলসটি রয়েছে এই টুলসগুলো এখানে নেটওয়ার্ক, তো আমি নেক্সটে আপনাদের দেখাবো কিভাবে এটা কাজ করা যায়। তো এখানে রয়েছে যে অপশনটি, এখান থেকে সেম টু সেম
আপনি যদি এখানে আরেকটি বিষয় যে মডেল ক্লিক দিলে কিন্তু এখানে অপশন কিন্তু গিয়ে সেটে যেরকম অপশন সেটা সেরকম কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আইমিআই রিপেয়ার, এখানে ইরোস এমআরপি, এখানে রিমুভ এসিসি লক ইনফরমেশন, তো এখানে এটা দেখতেই পাচ্ছেন। এরপর আদার্স মোবাইলে চলে আসি। আদার্স মোবাইলে আসার পর গাইজ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেম টু সেম অনেক অপশন রয়েছে। তো এখানে আদার অপশন রয়েছে, তো গাইস এখানে আদার অপশন এখানে সেম টু সেম এরকমই রয়েছে, এরকম ভাবে পাবেন। এবং এখানে যে টুলস গুলো রয়েছে এখানে আরো অনেক মজার যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনারা ইরোস থেকে শুরু করে সেম টু সেম এগুলো সবগুলো যে মডেল গুলো রয়েছে এখানে আপনারা করতে পারবেন। তো গাইস আমার এই ভিডিওটি থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আরো নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।